আসসালামু আলাইকুম। সুজাকে আমরা আমাদের চেম্বারে কিভাবে এই প্রসঙ্গে আজকে আলোচ্য বিষয়। প্রথম কথা হলো সুজা পেশেন্ট খুব সহজে তারা ওপেন আপ পায়, অর্থাৎ নিজেকে সহজেই ওপেন করতে পারে না, যথেষ্ট ওপেন করে না। যে কোনো উত্তর দেওয়ার পূর্বে তারা চিন্তা করে। আপনি যে কোশ্চেন করবেন ঠিক ততটুকুই কোশ্চেনের উত্তর দিয়ে তারা চুপ হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। ফ্লো টকিং, যেটাকে আমরা বলি ফ্লোয়িং টক, এই ধরনের টকিং এই পূজা পেশেন্ট কখনোই চিন্তা করে উত্তর দেয়। এটা সাসপিসিয়াসনেস আছে তাদের মধ্যে, একটা মিসট্রাস্টফুল সাসপিসিয়াসনেস তাদের মধ্যে থাকে। এটা ভয় কাজ করে যে অন্যরা তার সম্বন্ধে জেনে যাবে, এই জন্য যতটুকু বলা দরকার হিসাব নিকাশ করে বলে থাকে, প্ল্যানিং করে বলে থাকে। ফিক্সড আইডিয়া, নির্দিষ্ট একটা ফিক্সড আইডিয়া সে চলে। যেমন অনেক ক্ষেত্রে পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখি চিকিৎসা, ঔষধ, ডাক্তার, খাবার, অন্যান্য বিষয় সম্বন্ধে তারা খুব একটা ফিক্সড আইডিয়ায় থাকে। যেমন যে হোমিওপ্যাথি চিকিৎসায় দীর্ঘমেয়াদী চিকিৎসা অনেক সময় লাগে, এই ধরনের একটা আইডিয়া নিয়ে সে সবসময় অবস্থান করে। ঔষধ, এই ওষুধ খেলে এটা হবে, এই ওষুধ খেলে এটা হবে, ওই ডাক্তার এরকম, এই ডাক্তার এরকম, ফুড, এই ফুডটা ঠিক না, এই ফুডটা খাওয়া উচিত না, সব কিছুর সম্বন্ধে একটা একটা ফিক্সড আইডিয়ার মধ্যে সে চলে গেছে। আইডিয়া থেকে তাকে আর সরানো যায় না, নিজেকে এক্সপ্রেস করার ক্ষমতা তার মধ্যে নাই এবং করে না, সে নিজেকে নিজে কন্ট্রোল করে। অর্থাৎ ফ্লুয়েন্ট যে টকিং, ভিতরের কথা, অন্তরের বিষয়গুলো সবার সামনে খুলে দেওয়ার প্রবণতা তার মধ্যে নেই, তার প্রকৃত ক্যারেক্টার সে কখনোই প্রকাশ করে না। ব্যালেন্স, একটা ব্যালেন্স তার মধ্যে থাকে, ব্যালেন্স করে চলে, সে কখনোই ডাক্তারকে বিশ্বাস করে না, আবার ছাড়েও না। কেস টেকিংয়ে ক্লু পাওয়া যায় না। অনেক ক্ষেত্রে আপনারা দেখবেন কে সুজা পেশেন্টের কেস টেকিংয়ের সময়, কেস নেওয়ার সময়, টেক করার সময় খুব ভালো ক্লু, একটা মেডিসিনের ক্লু পাবেন না, কেননা সব জায়গায় সে ফিল্টারিং করে তার বিষয়গুলো প্রকাশ করার চেষ্টা করে। একটা ইরিভেলেন্ট, দেখবেন যে কোনো মিল নেই, এই কথার সাথে ওই কথার, ওই কথার সাথে এই কথার কোনো মিল নেই, ইরিভেলেন্ট আনসারিং করে। এরা কারোর সাথে কন্ট্রাডিকশনে যায় না, কন্ট্রাডিক্ট করে না এবং ফাইট করে। যেমন মনে করেন যে হয়তো যে ব্যক্তির সাথে সে কথা বলছে তিনি যা বলছেন সবটাই ভুল, কিন্তু তিনি বুঝেও না বোঝার ভান করে, ঠিক আছে মেনে নিয়েছে। সরাসরি বাইরের লোকদের সাথে সে কখনো ফাইট করতে চায় না, তর্ক বিতর্কে লিপ্ত হয় না এবং নিজের মধ্যেই সব কিছু হোল্ড করে রেখে দেয়। একটা রিজার্ভ প্রকৃতির মানুষ, সবসময় অবজার্ভ করে যে পরিস্থিতি, সিচুয়েশন কী, সে অনুযায়ী তাকে সেখানে প্রকাশ করতে হবে এবং সেখানে সে তাই ভূমিকা রাখতে হবে। একটা ডিপ কমিউনিকেশনে এরা কখনোই যায় না, এদের মধ্যে ডিপ কমিউনিকেশন একেবারেই নেই। এই জন্য এটা টিপিক্যাল থুজা বলতে পারেন। এই থুজাকে যদি একবার ভালো করে চেনা যায়, থুজার অনেক অ্যাঙ্গেল, তার মধ্যে এটা হলো একটা ইন জেনারেল অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেল থেকে আপনি একটা আইডিয়া করে নিতে পারবেন এটা থুজা হতে পারে। তারপরে আরও অন্য অন্য বিষয়গুলো নিয়ে আপনি জাস্টিফাই করে, ক্লারিফাই করে থুজা প্রেসক্রিপশনে, ফাইনাল থুজা প্রেসক্রিপশনে যেতে পারবেন। কিন্তু এই পয়েন্টগুলো যদি মনে রাখা যায় তাহলে কী হবে, চিকিৎসাক্ষেত্রে অনেক 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 আমাদের সাহায্য করবে, যেটা সফলতার একটা দ্বার প্রান্তে নিয়ে যাবে। এই বিষয়গুলো হয়তো বইয়ে লেখা আছে, কিন্তু ক্লিনিক্যাল টিপস আকারে, প্র্যাকটিক্যাল টিপস আকারে এগুলো লেখা না থাকার কারণে একটা একটা জটিল প্রক্রিয়াতে বইয়ে পুস্তকে লিখে দিয়েছে, ম্যাথমেটিক্যাল লিখে গেছে, রেপার্টরিতে লিখে গেছে, আমরা এই জায়গাগুলো বুঝতে পারি না।
অনেক পেশেন্ট আপনাকে বলবে ডাক্তার আমি সাধারণত তর্কে লিপ্ত হই না, তো আপনি মনে করবেন যে কী মেডিসিন এটার একটা লক্ষণ কিছু নেই, ঠিক আছে এটাকে বাদ দিয়ে দেবেন। এই যে দুজা পেশেন্টটা, এরা কখনোই কারোর সাথে তর্ক বিতর্কে লিপ্ত হয় না এবং খুব আননোন পার্সনের কাছে গিয়ে তার নিজের মনের কথা খুব দ্রুত ওপেন আপ হয়ে যায়, এমনকি ডাক্তারের কাছেও সে চিন্তা ভাবনা করে আনায়। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন এবং চিন্তা ভাবনা করে এই বিষয়গুলো আপনারা প্রয়োগ করবেন। আশা রাখি যদি বুঝে সুঝে দেওয়া যায় এবং কিন অবজারভেশন করা যায় তাহলে নিঃসন্দেহে থুজা আপনাদের চেম্বারে ফেলো। তবে খেয়াল রাখতে হবে অনেক থুজার কেস আমরা অন্য মেডিসিন দিয়ে পার করি, কারণ আমরা যে এই লক্ষণগুলো সবসময় ভাবি থুজার, যে ক্যারেক্টারগুলোকে সবসময় আমরা বিচার করি, এর বাইরেও থুজা আছে। কিন্তু এই থুজাকে চিনতে হলে একটু একটু ব্যতিক্রম হাটকে গিয়ে আপনাকে এদের ভাবতে হবে, তাই থুজাকে আমরা সহজেই প্রেসক্রাইব করতে পারবো। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ সবাই।